ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের জেরে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেয় পুতিন প্রশাসন। এতে ইউরোপ জুড়ে দেখা দেয় তীব্র জ্বালানি সংকট। চাহিদা মেটাতে তাই রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে জার্মানি সহ গোটা ইউরোপ। স্থানীয় গণমাধ্যমের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, সম্প্রতি জার্মানির রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা সিকিউরিং এনার্জি ফর ইউরোপ বছরে 22,50,000 টন লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি আমদানির জন্য যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠান ভেঞ্চার গ্লোবাল কোম্পানির সাথে দুবছরের জন্য চুক্তি করেছে। গেল বছর জ্বালানি খাতে বিনিয়োগ করে জার্মান প্রশাসনের মালিকানাধীন প্রতিষ্ঠানটি, যদিও ঋণ খেলাপির তালিকায় নাম রয়েছে প্রতিষ্ঠানটির। তবে নতুন করে চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে সেফের সিইও জানান, ভেঞ্চার গ্লোবালের সঙ্গে জ্বালানি চুক্তির মধ্য দিয়ে সেফ জার্মানি তথা গোটা ইউরোপে জ্বালানি সুরক্ষা নিশ্চিত করতে চাচ্ছে। পাশাপাশি এই অঞ্চলের জ্বালানি শক্তির চাহিদা মেটাতেও তার প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জার্মানির জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী এই চুক্তি জার্মানির প্রাকৃতিক গ্যাসের সংকট গোছাতে সক্ষম হবে। তবে যুক্তরাষ্ট্র গ্যাসের দাম কেমন রাখবে সে বিষয়ে সলস প্রশাসনের তদারকি বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেন তারা। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। এর আগে জার্মানি জ্বালানি সংকট কাটাতে কাতারের সঙ্গে একটি চুক্তি সই করে সলস প্রশাসন। চুক্তি অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশটি জার্মানিকে আগামী 15 বছরের জন্য এলএনজি সরবরাহ করবে। সব কিছু ঠিক থাকলে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি 2030 সাল নাগাদ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর আমদানি করবে প্রায় 8 কোটি টন এলএনজি। এতে জার্মানির চলমান অর্থনৈতিক চিত্র বদলে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।